সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফি দাখিল কুয়েত হাদা বাংলাদেশ জামাত মালানা হাদা নফরাত ফি শাই মুশকিল ফি মারিদ তাবান ইজি দাখিল বাংলাদেশ ফি মুস্তাশফা DPRC হসপিটাল হাদা মজবুত সুগল ইনশাআল্লাহ আলেন কুল্লু মোকা নানা শুভ আনামাই হাসেল হাদা নফস সুগল আলিন সুগল মজবুত সিরজেন ইনশাআল্লাহ কুল্লু নফরাত কুল্লু বাঙ্গালি ইনশাআল্লাহ তাল বাংলাদেশ ইজি সুগল দাখেল বাংলাদেশ মোস্তাশফা DPRC হসপিটাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন, আমার গ্রাম গোবিন্দপুর আবুল খায়ের চেয়ারম্যান গোবাড়ি হাজিগঞ্জ চাঁদপুর। আমার বয়স বর্তমানে 48। আমার পেশা কুয়েতে আছি, আমি কুয়েতে কাজ করতেছি এবং কুয়েতে থাকতেছি। আমি ছুটিতে আসছি এখন, ইনশাআল্লাহ আবার আমি চলে যাব। বিগত 10 থেকে 15 বছর আমার পায়ের ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, অতিরিক্ত ঘাড় ক্ষয় আছে, মাজা ক্ষয় আছে, পায়ে ক্ষয় আছে। আমি MRI করে দেখলাম যে আমার এই জায়গা এখনো পুরা পূর্ণ হয় নাই। আমি কাজ করতে পারতাম না, যেমন ওজনে কোনো কিছু আলগে দিতে পারতাম না, তারপরে সুন্দর মতো দাঁড়াইতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, অনেক সময় চেয়ারে বসে নামাজ পড়তে হইতো। এবং আমি হাঁটা চলাফেরার ভিতরে আমার ব্যথা বাড়ি যেত, আমি রেস্ট নিয়ে নিয়ে হাঁটা চলাফেরা করতে হইতো। এই ব্যথাটা উঠলে আমার শরীর সাবাইতো, কামাইতো, খুবই সাবা কারমায় এবং এনার্জি ভাব লাগতো, ঘুম মজবুত হইতো না, ঘুম সঠিক হইতো না। আমি ঘুমের জন্য বহুত ঘুমের ওষুধ খাইছি, তাও আমার কার্যকর হইতো না। আমার আলহামদুলিল্লাহ এখন আমি পুরাই সুস্থ, আল্লাহ দিলে আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি এই পর্যন্ত আগে কুমিল্লার চিকিৎসা হয়েছি, এর আগে ঢাকায় চিকিৎসা হয়েছি, বিগত রমজানের আগে আমি কুয়েতে চিকিৎসা হয়েছি 3 মাস। আমি কোনো উপকার পাই নাই। আমি এখানে যে উপকারটা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি স্যারের সন্ধান পাইলাম ইউটিউবে দেখতে দেখতে, আজকে 1 বছর ইউটিউবে আমি দেখতেছি। আমি কখন ছুটি পাব, কখন বা দেশে আসব, কখন স্যারের সাথে সাক্ষাৎ করব, এটার জন্য আমার মন ওদিকে গিয়েছিল, আকর্ষণ করতো যে স্যারের সাথে একটু সাক্ষাৎ করব, স্যারের সাথে দেখব কিরকম উপকার হইতেছে, মানুষ দেখতেছি যে উপকার হইতেছে, ফলাফল পাইতেছে, আমি তার জন্য এখানে আসা। আমি এখানে আসছি বিগত আজকে 10 দিন। আমার আলহামদুলিল্লাহ 10 দিনে আমি পুরাই মনে হয় যে পুরাই সুস্থ। আমি এখন পুরাই সুস্থ। হাঁটুর ব্যথা, গাড়ের ব্যথা, ফিডে ব্যথা, কোমরের ব্যথা, যত ব্যথা ছিল সব ব্যথায় আমি পুরা সুস্থ এখন। আমার যারা চিকিৎসা করছে, চিকিৎসাতে কোনো ত্রুটি রাখে নাই, ইনশাআল্লাহ চিকিৎসা সবাই ভালো করছে। আর আগে যাক, আমি দোয়া করি যেন তারা মানুষের জন্য আরও আগে যেতে পারে, সুন্দর মতো চিকিৎসা দিতে পারে, তাদের জন্য আমি দোয়া করি। DPRC হসপিটাল এখন আমি মনে হয় যে সব জায়গা থেকে উন্নত মনে করি, যে চিকিৎসা ভালো, অত্যাধুনিক চিকিৎসা, অত্যাধুনিক যন্ত্রপাতি আমি দেখলাম, দেখা দেখ মনে হলো যে এখানে চিকিৎসা মনে হয় যে ভালো। আমি সবাইকে অনুরোধ করব এখানে আসার জন্য, আমার মতো যত রুগী আছে সবাই এখানে আসার জন্য চেষ্টা করবেন। এখানে আসলে ইনশাআল্লাহ স্যারের কথাতে যদি চলেন, স্যারে যদি 10 দিন বলে 10 দিন ভর্তি থাকতে পারেন, তাহলে আপনি 100% আল্লাহরে হাজির নাজির করি বলি আপনি সুস্থ হয়ে যাবেন। এবং আমি আজকে 10 দিন পরে চলে যাইতেছি। আমি সুস্থ হওয়ার পরে থেকে এখন সুস্থ, আল্লাহ দিলে সুস্থ হয়ে আমি চলে যেতেছি বাড়িতে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সকলকে ধন্যবাদ জানাই এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফি দাখিল কুয়েত হাদা বাংলাদেশ জামাত মালানা হাদা নফরাত ফি শাই মুশকিল ফি মারিদ তাবান ইজি দাখিল বাংলাদেশ ফি মুস্তাশফা DPRC হসপিটাল হাদা মজবুত সুগল ইনশাআল্লাহ আলেন কুল্লু মোকা নানা শুভ
আনামাই হাসেল হাদা নফস সুগল আলিন সুগল মজবুত সিরজেন ইনশাআল্লাহ কুল্লু নফরাত কুল্লু বাঙ্গালি ইনশাআল্লাহ তাল বাংলাদেশ ইজি সুগল দাখেল বাংলাদেশ মোস্তাসফা ডিপিআরসি হসপিটাল ডাক্তার শফিউল্লাহ ফাদান ইজি মজুদ দাখেল বাংলাদেশ হাদা নফরাত ইজি সুগল মজবুত ইনশাআল্লাহ নফরাত ইজি অয়েদ নফর শুভ বাদের কুল্লু নফরাত ইজি দাখেল বাংলাদেশ ইনশাআল্লাহ ওকে সালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।